ছোটজাগুলিয়া হাইস্কুলের ছাত্রছাত্রীদের ভ্যাকসিন প্রক্রিয়া খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন বারাসাত এক নম্বর ব্লক প্রশাসন সহ স্বাস্থ্যকর্তারা। বারাসাত এক নম্বর ব্লকের ছোটজাগুলিয়া হাইস্কুলে 15 থেকে 18 বছরের ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়া হলো সরকারি নির্দেশ মেনে। ছোটজাগুলিয়া হাইস্কুলে বেগম রোকেয়া ভবনের সকাল থেকেই এই ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হয়। ছাত্রছাত্রীদের জন্য কোভ্যাকসিন দেওয়া হয়। শুধুমাত্র এই ভ্যাকসিন প্রক্রিয়া দেখতে পর্যবেক্ষণে আসেন বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যর কর্মাধ্যক্ষ হালিমা বিবি, ছোটজাগুলিয়া স্বাস্থ্য আধিকারিকেরা। ভ্যাকসিন প্রক্রিয়া চলাকালীন উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষকরাও। প্রধান শিক্ষক প্রবীর ঘোষের পর্যবেক্ষণে গোটা ভ্যাকসিন প্রক্রিয়া চলে ছোটজাগুলিয়া হাইস্কুল প্রাঙ্গণে। ছাত্রছাত্রীদের এই ভ্যাকসিন প্রক্রিয়া চালু হওয়ায় একদিকে যেমন খুশি শিক্ষক মহল, তেমনই খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। প্রতিটি স্কুলেই 200টি করে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিন বলে কিছুটা দেরি হচ্ছে বলেই মনে করছেন স্বাস্থ্যকর্মীরা। দুপুর 3টের মধ্যেই ভ্যাকসিনেশন প্রক্রিয়া শেষ হয়েছে, বাকিদেরকেও লাইন অনুযায়ী দেওয়া হবে। প্রতিটি ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দেওয়ার পর আধ ঘন্টা বসিয়ে তারপরই ছাড়া হচ্ছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। অ্যাকচুয়াল সেকেন্ড ডোজ তো সত্যি এখন অনেক বাকি আছে, তার মধ্যেও আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে 15 থেকে 18 যে আমাদের স্টুডেন্টরা আছে, যেহেতু স্কুলও খুলেছিল, তাদের এই ভ্যাকসিন দেওয়াটা গভর্নমেন্টের অর্ডার। এবং আমরা যে আমাদের ব্লক প্রশাসন এবং আমাদের বিএমই সাহেবের পক্ষ থেকে আমরা ছোটজাগুলিয়া হাইস্কুলে 200 ছেলে মেয়েকে আমরা টার্গেট নিয়েছি আজকে তাদের ভ্যাকসিন দেওয়ার জন্যে। অলরেডি 110 জন 115 জন হয়ে গেছে, বাকিরা লাইনে আছে রেজিস্ট্রেশন করছে। এটা তো খুব ভালো আর কি, মানে ভ্যাকসিন যদি আমরা যত তাড়াতাড়ি পারবো, আমাদের সম্ভব গভর্নমেন্ট যদি একটা টাইমের মধ্যে টোটাল আমাদের বাচ্চা থেকে বড় যারা আছে সবার ভ্যাকসিনেই যদি আমরা করতে পারতাম, তাহলে হয়তো করোনার আবার দ্বিতীয় প্রকোপটা আবার আমাদের সামনে আসতো না। শুরু করেছে আমরা ছোটজাগুলিয়া স্কুল দিয়ে, এরপরে আমাদের প্রত্যেকটা স্কুলে এইভাবে ক্যাম্পেনিং করা হবে এবং সেখানে আমাদের সহযোগিতায় স্কুলে মাস্টারমশাইদের আছেন এবং আমাদের অফিসে বিডিও সাহেব এই মুহূর্তে উপস্থিত হতে পারেনি, উনি আসবেন, একটা প্রোগ্রামে আছেন কদমবগাছিতে। আমরা চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভ্যাকসিন যেভাবে গভর্নমেন্ট পাঠাবে সেইভাবে আমাদের ব্লকে যতগুলো স্কুল আছে আমরা কভার করে নেব, এবং তার কতটা ঠিকঠাক হচ্ছে সেটা আমাদের একটা দায়িত্ব আছে দেখার। ওই জন্য এখানে আমাদের ডক্টর অভিজিৎবাবু আছেন, আমাদের হেলথের দিদিরা আছেন, ওনারা দেখছেন ভ্যাকসিন করছেন, আমাদের মাস্টারমশাই আছেন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই, হেডমাস্টারমশাই ছিলেন, উনি একটু অফিসের কাজেই ব্যস্ততা। যাই হোক, আমরা চাইবো আমাদের ভ্যাকসিনেটেড যত তাড়াতাড়ি সম্ভব গভর্নমেন্ট যেভাবে আমাদেরকে পাঠাবে আমরা সেইভাবেই নামিয়ে দেবো। আজকে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রথমেই আমি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এইরকম ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যে 15 থেকে 18 বছরের বাচ্চাদের ভ্যাকসিনেশন করানোর জন্য। কারণ এদের সামনে যেমন উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তেমনি মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, যে সুযোগটা ওরা ভ্যাকসিনেটেড হওয়ার পর যাতে ওদের সংক্রমণটা কমে সেই দিকে একটা সুবিধা রয়েছে। আর এক্ষেত্রে আমাদের যে অনলাইন ক্লাস হয়, প্রত্যেকটা গ্রুপ অনুযায়ী অনলাইন হোয়াটসঅ্যাপে ক্লাস হয়, সেই অনলাইন ক্লাসে আমরা স্টুডেন্টদেরকে ইতিমধ্যে আমরা নক করেছিলাম, নক করে তাদেরকে করোনা স্বাস্থ্যবিধি মেনে আসতে বলেছিলাম, মাস্টারমশাইদেরকেও সবাইকে আসতে বলেছিলাম, মাস্টারমশাইরা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি ব্যক্তিগতভাবে বিএমওএইচ এবং ডাক্তারবাবু আছেন এখানে, তারপরে বিডিও সাহেব এবং এসআই সাহেব এর সঙ্গে কথা বলেছিলাম, কথা বলে কালকে আমরা অ্যারেঞ্জ করেছি। এই যে এই ব্লকে মানে প্রথম যে ভ্যাকসিন হচ্ছে একদম 15 থেকে 18, সেটাই আপনারা প্রথম স্কুল পেলেন, এটা কত আনন্দিত? ভীষণ ভালো লাগছে যে আমাদের স্কুলকে প্রথম ভেন্যু হিসাবে বিডিও অফিস থেকে বা বারাসাত ব্লক ওয়ান থেকে বাছা হয়েছে। সেই জন্য আমি ধন্যবাদ জানাই আধিকারিকদের, আমাদের আমাদের কর্মাধ্যক্ষ মহাশয় আছেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের স্কুলকে চয়েস করার জন্য প্রথমে। এবং আমরা এ ব্যাপারে ছাত্রছাত্রীদের এমনকি গার্জিয়ানদেরকেও সচেতন করেছি যে করোনা কোভিড সিচুয়েশান বর্তমান যে ওমিক্রন ভাইরাসটা অনেক বেশি, এর সংক্রমণ হার সেটাকে যতটা পারা যায় কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য যে সচেতন হতে হবে সেটা আমরা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের করে চলেছি। আমার নাম মানবেন্দ্র মণ্ডল, সহপ্রধান শিক্ষক ছোটজাগুলিয়া উচ্চ বিদ্যালয়। দেখুন, জনস্বার্থের নিরিখে
আমাদের যে গ্রুপটাকে এবার ধরা হয়েছে 15 থেকে 18 বছরের, তারা কিন্তু খুব সক্রিয় অ্যাক্টিভ গ্রুপ, তারা স্কুলে আসছে। ফলে এই যে গত 2 বছর প্রায় স্কুলের ক্লাস পঠন পাঠন অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে করোনার প্রভাবে, তাদেরকে যদি আবার নিয়মিতভাবে স্কুলে ফিরিয়ে আনতে হয় তাদেরকে কিন্তু ভ্যাকসিনেশন করতেই হবে। তো সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা 15 থেকে 18-এর যে এজ গ্রুপ তাদেরকে দিয়ে আমরা এটা শুরু করছি। ভবিষ্যতে হয়তো আরও যে নিচু যে বাচ্চা মানে 12 থেকে 15 এদেরকেও আমরা ভবিষ্যতে ভ্যাকসিনেশন করাবো। আর যদি আমরা যে কোভিড বা এই ধরনের অন্যান্য ইনফেকশনের কথা ভাবি, তাহলে এর আগেও যেগুলো হয়েছে সেগুলো কিন্তু 3 থেকে 4 বছরের একটা সময়কাল অবধি ছিল। সুতরাং সবটা চলে গেছে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই, এবং ভবিষ্যতেও আরও এক বা একাধিক ওয়েভ কিন্তু আমরা দেখতে পেতে পারি। তো সেগুলোকে মাথায় রেখেই জনস্বার্থে নিরিখে এই ভ্যাকসিনেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম যখন ভ্যাকসিনেশন শুরু হলো তখন ভ্যাকসিন দিলে জ্বর বা শরীরে মাথা ব্যথা অন্যরকম সিস্টেম দেখা যেত, এই যে যারা বাচ্চাদের দেওয়া হচ্ছে এটার কারণে কি কোনো প্রতিক্রিয়া হতে পারে? দেখুন, যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই কিছু অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন এটা হতে পারে, তো সেটা খুব সামান্য। কোভ্যাকসিনের ক্ষেত্রে তারও সুযোগ আছে কিন্তু সেটা খুব বেশি সাধারণত হয় না, এবং সেক্ষেত্রে আমরা যেটা করছি সেটা বাচ্চাদের এখানে ইমিউনাইজেশন হয়ে যাওয়ার পর, ভ্যাকসিন দেওয়ার পর তাদেরকে আমরা আধ ঘন্টা অপেক্ষা করতে বলছি স্কুলে, যাতে কোনো সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবো। এবং এর বাইরেও তারা বাড়িতে চলে যাওয়ার পরেও যদি তাদের কোনো প্রতিক্রিয়া হয় সেক্ষেত্রে আমাদের আশা দিদিমণিরা বা আমাদের এনএমরা যারা রয়েছেন তারা তাদের খেয়াল রাখবেন, এবং প্রয়োজনে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা ব্লক স্বাস্থ্য প্রশাসনের তরফ থেকে আমরা নেব। না, আমরা কোভ্যাকসিন দিচ্ছি বাচ্চাদের জন্য, এটা সরকারি নির্দেশ আমাদের কাছে যেরকমভাবে এসেছে সেটা কোভ্যাকসিন দেওয়ার, এবং শুধু কোভ্যাকসিনই দেওয়া হচ্ছে এক্ষেত্রে। ডক্টর অভিজিৎ দে, ছোটজাগুলিয়া, বিপিএসসি। এই তো আমাদের স্কুলে দেওয়া হচ্ছে, একটু আগেই নিলাম। এই ভ্যাকসিন নিয়ে কেমন মনে হচ্ছে, কত আনন্দ হচ্ছে? ভ্যাকসিন তো আমাদের নেওয়া খুবই দরকার, কারণ আমি মাধ্যমিক পরীক্ষার্থী, সামনে আমাদের মাধ্যমিক পরীক্ষা আছে। তো ভ্যাকসিন যদি না নিই তাহলে বলা যায় না কি হতে পারে না হতে পারে, সেজন্য সাবধানতা অবলম্বনের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়া খুবই প্রয়োজন। এই যে তোমাদের যারা ক্লাসে বন্ধু-বান্ধব আছে, অনেকে তো ভ্যাকসিন তাদেরকে এটাই বলবো যে তোরা সবাই ভ্যাকসিনটা নে, ভয় করিস না, কারণ তোদের নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে তোরা ভ্যাকসিনটা নে, কারণ ভ্যাকসিন না নিলে তোরাই পরে ক্ষতিগ্রস্ত হবি। হ্যাঁ, একটু বাইরে বাইরে যাতায়াতের যে সমস্যাটা হচ্ছিল সেটা কি এখন মনে হবে যে যাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাওয়া যাবে। তোমরা তো ছাত্র বা ছাত্রী পড়াশোনার ক্ষেত্রে, সেখানে দাঁড়িয়ে তোমরা কি বার্তা দিয়ে যাও জনগণকে? কেন তোমাদের দেখে তো মানুষ অনেক শিখবে, কেন তোমরা বার্তা দিতে চাইছো, কি বার্তা দেবে? কেন এখনো অনেক মানুষ মাস্ক পরে না? আমরা সবাইকে বলবো মাস্ক পরতে, স্যানিটাইজার ইউজ করতে, আর যতটা সম্ভব সাবধান মেনটেন করে দূরত্ব বজায় রেখে চলার। তোমার নাম? নৌরিন ইসলাম। কোন ক্লাসে পড়ো? মাধ্যমিক পরীক্ষা দেবো আমি। কোন স্কুল? ছোটজাগুলিয়া হাই স্কুল।